কবি পীযূষ কান্তি বড়ুয়া রচিত বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামের কাহিনী কাব্য জনকের অমৃত জীবন কাব্যগ্রন্থ হতে আবৃত্তি করছি মুজিব নামে পথে রাষ্ট্রভাষার ব্রতে। আমি তাশফিয়া ফাহমি। আমি নাজিফা হোসেন রুবাইয়া। ফেব্রুয়ারির মাসে 26 তারিখে হরতাল রুখে দিল কারখানা গাড়িকে, মুজিবেরা নেমে গেল রাজপথে চারদিক, পুলিশেরা করবে কি পেল না তো তার ঠিক। মার্চের 11-তে ভাষা দাবি দিবসে মুজিবের ব্যস্ততা থাকে আর কি বসে, পুলিশেরা লাঠি হাতে হয়ে গেল ইবলিশ, বাঙালির প্রতিবাদে হারিয়েছে দিকদিশ। মুজিবের কালা হলো 5 দিন পুরো, এভাবেই ভাষা পেতে সংগ্রাম শুরু। মার্চের 16 এসে বলেছে সকালে সভাপতি মুজিবের ভাষণের তালে, জিন্নার আগমনে সংগ্রামী ছেদ ঘোষণাতে বেড়ে গেল জনমনে খেদ, উর্দুকে না বলেছে বাংলাকে চাই, বাংলায় হাসি কাঁদি বাংলায় খাই। 52 সালে এসে ফেব্রুয়ারিতে মুজিবুর ছিল জেলে, ছিল না তো বাড়িতে, একটানা 13 দিন অনশনে থেকে কারাগারে লোকে হলো শঙ্কিত দেখে। কেউ কেউ রাজপথে দিয়েছে জীবন, কেউ কেউ কারাগারে করে অনশন, কেউ দেয় গলা খুলে কাঁপানো স্লোগান, এভাবেই মুজিবের ছিল অবদান, এভাবেই মুজিবের ছিল অবদান, এভাবেই মুজিবের ছিল অবদান। আবৃত্তি করছি কবি পীযূষ কান্তি বড়ুয়ার রচিত বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামের কাহিনী কাব্য জনকের অমৃত জীবন কাব্যগ্রন্থের অংশ, মার্চে মুজিব জলে যা বলে তা ফলে। 71-এর মার্চে মুজিব 1 তারিখের ভোরে দেখল যে তার অধিকার কেড়ে নিল চোরে, সংসদে আর হয়নি যাওয়া জুলফিকারের চালে, ইয়াহিয়া মারল জুতো গণতন্ত্রের গালে। 7 তারিখে সকাল হতে উঠল তেতে রোদ, বীর বাঙালির রক্তে নেচে জাগল প্রতিশোধ। দল বেঁধেছে যুবক বুড়ো, দল বেঁধেছে নারী, রেসকোর্সের সভায় যেতে পাহাড় দিল পারি। বাতাস সেদিন রাগের চোটে তপ্ত হয়ে ছোটে, রেস করছে সবুজ ঘাসে চাদর হয়ে লোটে, ফুল পাখিরা সরব ছিল কর্মসূচি চাই, ভুট্টো এবং ইয়াহিয়ার মারব মুখে ছাই। দুপুর রোদে প্রাজ্ঞ বোধে মুজিব মঞ্চে ওঠে, মুখ যেন তার ফুলের বাগান কথার কলি ফোটে, দুপুর যেন নুপুর পেল বাজল সৈনিক কণে, এই ভাষণে বাজল বিশান 71-এর রণে। 19 মিনিট সেই ভাষণে মুজিব ছিলেন কবি, পঙ্ক্তিতে তার উঠল ফুটে সংগ্রামী বিক্ষোভী, স্বাধীনতার সংগ্রামে তার পেয়েছি নির্দেশ, মুক্ত করে আনতে হবে স্বাধীন বাংলাদেশ।